আদানী প্রতিরক্ষা এবং এরোস্পেস এবং ইসরায়েল অস্ত্রশস্ত্র ইন্ডস্ট্রি মিলিত ভাবে দেশের প্রথম আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স আধারিত ফিউচারিস্টিক ফায়ারিং সিস্টম আরবেলর অনাবরণ করেছে। সাংঘাতিক অস্ত্রশস্ত্রে সজ্জিত মানুষ ভলি দেখা যাওতিবা রোবট কিংবা মানবহীন ট্যাঙ্ক এবং বুড়া জাহাজ কিছু বর্ষ পূর্বে কেবল বিজ্ঞান কাহিনী ভলি লাগুতিলা, কিন্তু বর্তমান অত্যাধুনিক আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স যোগু অস্ত্রশস্ত্র নিয়ন্ত্রণ যদিও চ্যালেঞ্জিং হয়েছে, কিন্তু বর্তমান এর সিদ্ধ প্রয়োগ সাব্যস্ত হয়েছে। ভারত বর্তমান তার জাতীয় নিরাপত্তায় আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কু প্রাথমিকতা দিয়ে আসুচি, যেতবেল কি আমেরিকা এবং চীন এ ক্ষেত্রে গবেষণায় আগরে অছন্তি। ভারত তার আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কু প্রোৎসাহিত করে আসুচি। এথিরে দেশের প্রতিরক্ষা সংস্থাগুলিক বর্তমান সূচনা ও প্রযুক্তি সংস্থাগুলিক সহ মিশি কাম করুচন্তি। বিশেষ করে ক্ষুদ্র অস্ত্রশস্ত্র উপরে গুরুত্ব দিয়া যাউচি। গত কিছু বর্ষ ভিতরে ক্ষুদ্র অস্ত্রশস্ত্র নির্মাণের কোনসি আকি দৃষ্টিয়া উদ্ভাবন হই নাহি, কিন্তু আমেরিকা এবং চীন পরে ভারত আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লর্নিং উপরে গুরুত্ব দিয়া যাইছি। আদানী প্রতিরক্ষা এবং এরোস্পেস এবং ইসরায়েল ওপেন ইন্ডস্ট্রি সহ মিশি দেশের প্রথম আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স আধারিত ফায়ারিং সিস্টম আরবেলর অনাবরণ করেছেন। এর পরবর্তী পিঢ়ির ক্ষুদ্র অস্ত্রশস্ত্র গুজরাট গান্ধীনগরে আয়োজিত ডিফেন্স এক্সপো 2022 প্রকাশিত হয়েছে। আরবেলর সেনাকে আহরি ঘাতক এবং সুরক্ষা প্রদান করিব। আরবেলর মোশন সেন্সর রয়েছে, এহা রিচার্জেবল ব্যাটারি দ্বারা পরিচালিত হয়ে এথিরে মেশিন এবং ট্রিগর সেন্সর রহিতিবা বেলে গোটিয়ে মাইক্রোস্পেসর রহিছি। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সহ এহা ঘাতক রাইফল এবং মেশিন গন ভলি কাম করিথায়। এহা ক্ষিপ্র এবং সঠিক নিশানা লগাইথায়। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স টার্গেটর অবস্থিতিকু সঠিকভাবে অনুধ্যান করিথায়। যুদ্ধ বেলে ব্যবহারকারীঙ্ক হাতরে এহাকু নিষ্ক্রিয় করিবার বটন রহিব। ব্যাটারি সরিগলে বি আরবেল কার্যক্ষম করিপার, এথিপাই স্বতন্ত্র প্রশিক্ষণর আবশ্যকতা পড়ি নথায়। ব্যুরো রিপোর্ট, অর্গস নিউজ। ভুবনেশ্বর স্টুডিও রু লাইভ। অর্গস নিউজ আপনক পাখরে। আপনার দেখুছেন প্রশ্নকাল শান্তিভূষণ।